সুপ্রিয় বন্ধুরা, অনেকেই আমাকে বলছেন যে এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড হারিয়ে গেছে, এখন আমি কিভাবে তুলবো এই বিষয়টা। আসলে আমি এই চ্যানেলে কিংবা এই পেজে উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজ এবং উকিল বাড়ি ইউটিউব চ্যানেলে শুধুমাত্র আইন সংক্রান্ত বিষয় নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। আইন সংক্রান্ত বিষয় নিয়ে আমি রেকর্ডিংয়ে আসি, আইন সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তবু আজকে যেহেতু অনেকে এই রিকোয়েস্টটি করেছেন, আমি তাই অল্প সময়ের মধ্যেই আপনাকে বলে দিচ্ছি যে একটি এনআইডি কার্ড যদি হারিয়ে যায় বা একটি এনআইডি কার্ড যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আপনি কীভাবে আরেকটি এনআইডি কার্ড তুলবেন সে বিষয়টি। এনআইডি কার্ড আপনার যেই এলাকাতে হারিয়ে গিয়েছে সেই এলাকার নিকটতম থানায় একটু জিডি করতে হবে যে এত এত তারিখে এতটা সময় এমন জায়গায় আমার এই আইডি কার্ডটি হারিয়ে গেছে। সে এই আইডি কার্ডটি হারিয়ে গেছে সেটা এন্ট্রি করে একটি জিডি, জিডিতে হচ্ছে আপনি নিজেও লিখে নিতে পারেন কিংবা নিকটতম থানায় একটি জিডি ফর্ম থাকে, সেই ফর্মটি ফিল আপ করে আপনি সেই জিডিটি করতে পারেন। যদি আপনার এনআইডি কার্ডের ফটোকপি থাকে তাহলে সেই এনআইডি কার্ডের আপনার নাম্বার সহযোগিতা করতে পারেন, আর যদি সেই ফটোকপি না থাকে বা নাম্বার মনে না থাকে তাহলে আপনি আপনার নাম ঠিকানা দিয়ে আপনি সেই জিডিটা করতে পারেন। জিডিটা করার পরে দুইটা কপি অবশ্যই, একটা কপি থানায় থাকবে, একটা কপি আপনাকে সিল মেরে জিডি নাম্বার দিয়ে আপনার হাতে দিয়ে দিবে। এই জিডি কপিটা নিয়ে আপনি চলে যাবেন নির্বাচন কমিশন অফিসের এনআইডি কার্ড সেকশনে, অর্থাৎ নির্বাচন কমিশন অফিসে জাতীয় পরিচয়পত্র সেকশন একটি আছে, যে সেকশনে চলে যাবেন। সেই সেকশন থেকে একটি বিনামূল্যে একটি ফর্ম পাবেন, যে হারানো যে ফর্ম, এই ফর্মটি নিয়ে এই ফর্মটি আপনি পূরণ করবেন। যদি আপনার এনআইডি কার্ডের নাম্বার না থাকে তাহলে ওইখানে আপনি আপনার নাম, আপনার বাবার নাম ঠিকানা দিলে আপনাকে তারা ইন্টারনেটের মাধ্যমে আপনাকে সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিবে, সেই নাম্বারটি সেই ফর্মে লিখবেন এবং যে যে হচ্ছে অল্প বিষয় এই হারানোর যে ফর্মটা, এত ইম্পর্টেন্ট কঠিন কোনো বিষয় না, সেই ফর্মটি আপনি নিজেই পূরণ করতে পারবেন। এই ফর্মটি পূরণ করে আপনি নির্দিষ্ট সেকশন আছে, যদি সেটা ঢাকা হয় তাহলে আগারগাঁয়ে সেটার নিচতলায় আপনি এই কাজগুলো করবেন, আর আটতলায় গিয়ে এই ফর্মটা জমা দেবেন। জমা দেওয়ার পর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হতে পারে সেটা 10 দিন 15 দিন কিংবা আরও কিছু বেশি সময় লাগতে পারে, সে একটা রিসিপ্ট দেবে, সে নির্দিষ্ট সময় গিয়ে আপনি আপনার আইডি কার্ডটি তুলে নিতে পারেন। আর যদি আপনি অনেক দূর থেকে আসেন যে না আমার আজকেই আইডি কার্ডটা লাগবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি হারানো যে ফর্মটি নিয়েছেন ফর্মটি পূরণ করে আপনি চলে যাবেন একটি ডাচ বাংলা অ্যাকাউন্ট অর্থাৎ রকেটের যে দোকান সেই সেকশনে যাইয়ে আপনি আপনার সেই আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারের এগেনস্টে আপনি 368 টাকা জমা দিবেন। 368 টাকা জমা দিলে একটা আপনি TRX একটা নাম্বার পাবেন, যে ট্রানজ্যাকশনটা করেছেন তার একটি নাম্বার পাবেন, সেই নাম্বারটি সেই ফর্মে লিখে তারপর আপনি সেই ফর্মটি আপনি নির্বাচন কমিশন অফিসের এনআইডি সেকশনে জমা দিলে আপনি 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আপনি আপনার আইডি কার্ডটি হাতে পেয়ে যাবেন। তবে অবশ্যই মনে রাখবেন যে আপনি এই কাজটি করতে গেলে অবশ্যই নির্বাচন কমিশন অফিস এনআইডি কার্ড সেকশনে 12টার ভিতরে সকাল 9টা থেকে 12টার ভিতরে আপনাকে এটা জমা দিতেই হবে, নয়তো আপনার 12টার পরে আর এটা জমা নেবে না। যদি 12টার ভিতরে এভাবে আপনি জমা দিতে পারেন এবং যদি তাৎক্ষণিক আপনি সেটা চান তাহলে 368 টাকা জমা দিয়ে যদি জমা দেন তাহলে 12টার ভিতরে যদি জমা দেন তাহলে দেখা যাচ্ছে আপনি 2টার পর 3টার ভিতরে আপনি আপনার আইডি কার্ডটি হাতে পেয়ে যাবেন। আর যদি কোনো টাকা ছাড়া করতে চান তাহলে আপনি শুধুমাত্র সেই ফর্মটি পূরণ করে সেই ফর্মটি জমা দিবেন, সেখানে একটা রিসিপ্ট দিবে, হতে পারে 7 দিন 10 দিন 15 দিন পর সেই নির্ধারিত তারিখে গেলে আপনি আপনার আইডি কার্ডটি বিনামূল্যে পেয়ে যাবেন। সুতরাং আশা করি একটি এনআইডি কার্ড হারিয়ে গেলে বা ভুল বা নষ্ট হয়ে গেলে আপনি কীভাবে সেই আইডি কার্ডটি তুলবেন এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির এই মুহূর্তে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন।